সকল সিএসসি ভিএলই বন্ধুদের জন্য একদম গুড নিউজ রয়েছে, একদম খুশির খবর রয়েছে। নতুন একটি সার্ভিসকে চালু করা হয়েছে সিএসসির তরফ থেকে এবং এই সার্ভিসে কাজ করে খুব সহজেই প্রতি রেজিস্ট্রেশনে আপনারা খুব সহজেই কিন্তু 500 টাকা বা 300 টাকা পর্যন্ত কমিশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব কীভাবে আপনারা কমিশন পাবেন এবং আপনাদের যে সমস্ত প্ল্যানগুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু 300 টাকা বা 500 টাকার কমিশন দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু 3% কমিশন আপনারা পাবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা সিএসসির বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন, এবার থেকে কিন্তু খুব সহজে ডিশ টিভির সাথে সাথে D2H রয়েছে, এই নতুন কানেকশনের জন্য বুকিং প্রসেস আপনারা কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ এখানে হবে, অর্থাৎ কাস্টমারের সমস্ত ডিটেলস দিয়ে আপনাকে বুক করতে হবে এবং প্রত্যেকটা প্ল্যানের ক্ষেত্রে 300 টাকা থেকে কিন্তু 500 টাকা অবধি কমিশন রয়েছে। অবশ্যই আমরা দেখে নেব কোন কোন প্ল্যানে কত টাকা কমিশন রয়েছে এবং খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের ডিটেলস সেভা কানেক্ট করে এই সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন। অর্থাৎ এই যে সমস্ত ধরনের কাজগুলো ডিটেলস সেভা কানেক্ট করে করতে পারবেন এবং এখানে পার বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু কমিশন রয়েছে এবং আপনি যে অ্যামাউন্টে বুকিং করবেন সেই অ্যামাউন্টের উপর কিন্তু 3% কমিশন রয়েছে। অবশ্যই আমরা দেখে নেব এখানে D2H যেটা রয়েছে, তো D2H এর ক্ষেত্রে এখানে যে কমিশনের যে স্ট্রাকচারটা রয়েছে, আমরা যদি এখানে আসি, এখানে প্রোডাক্টের যে নেম সেটা এখানে দেওয়া রয়েছে এবং পরবর্তী স্টেপে অফার প্রাইস, অর্থাৎ এখানে যেটা রয়েছে 2799 টাকার যে প্রাইস, ঠিক আছে, অর্থাৎ কাস্টমারের প্রাইস এটা রয়েছে, এখানে ভ্যালিডিটি রয়েছে এবং ভিএলই যে অ্যামাউন্টটা অর্থাৎ নেবে, অর্থাৎ ভিএলির যে অ্যামাউন্টটা পড়বে 2299 টাকা এবং এখানে ভিএলই যে কমিশনটা পাবে সেটা হচ্ছে 500 টাকার কমিশন পাবে। সেক্ষেত্রে এখানে 2499 টাকার যে প্ল্যানটি রয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু ভিএলির অ্যামাউন্টটা পড়বে 2199 টাকা এবং এই অ্যামাউন্ট যেটা রয়েছে অফার প্রাইসের যে অ্যামাউন্ট রয়েছে এইটা কিন্তু সেলিং অ্যামাউন্ট, কাস্টমারের প্রাইস পড়বে এবং এই যে আর্নিংগুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে প্ল্যান অনুযায়ী কিন্তু 300 টাকা বা 500 টাকার কমিশন এখানে দেওয়া রয়েছে। এবার ডিশ টিভির ক্ষেত্রেও কিন্তু একই ধরনের রয়েছে, এই সমস্ত প্ল্যানগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ভিএলই এখানে 500 টাকার কমিশন পাবে এবং এইটা কিন্তু ডিটেলস সেভা কানেক্ট করে জাস্ট শুধুমাত্র কাস্টমারের যে ডিটেলস রয়েছে সেটা কমপ্লিটলি দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু এই কমিশনগুলো প্রতি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু পার রেজিস্ট্রেশনে কিন্তু এই কমিশনের সাথে সাথে 3% যে কমিশন রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবে এই মুহূর্তে ডিজিটাল সেবা পোর্টালে কিন্তু এই দুটা সার্ভিস রয়েছে, অর্থাৎ ডিশ টিভি বা DTH এর যে নতুন কানেকশন সেই নতুন কানেকশনের জন্য কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ভিএলই বন্ধুরা রয়েছে তারা হয়তো এখনও পর্যন্ত সেখানে ডিজিটাল সেবা কানেক্ট হচ্ছে না বা পরবর্তী সময়ে যদি ডিজিটাল সেবা কানেক্ট হয় এবং যেভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কীভাবে করতে হবে, কী কী প্রসেস রয়েছে অবশ্যই আমরা পরবর্তী বা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখে নেব। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।